রাজধানীর মিরপুরে নিত্যপণের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও সাধারণ শিক্ষার্থীরা দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামানের নেতৃত্বে দ্রব্যমূল্য স্থিতিশীল ও বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয় এ সময় বাজার দর স্থিতিশীল রাখার জন্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম ও সিন্ডিকেট বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানায় ভোক্তা অধিকার অধিদপ্তর আর নিত্যপণের মূল্য সহনীয় রাখতে সবাইকে ভূমিকা রাখতে বলেছে শিক্ষার্থীরা দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে স্বাভাবিক হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারও সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এবার বাজারে দ্রব্যমূল্য মনিটরিং এ গিয়েছে সাধারণ শিক্ষার্থীরা রাজধানীর মিরপুরে শাহালি মার্কেটে শনিবার দুপুরে নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার অধিদপ্তর ছিলেন সাধারণ শিক্ষার্থীরাও এ সময় চাল ডাল পিঁয়াজ ও মুরগির দোকানগুলোতে অভিযান চালানো হয় প্রায় দুই ঘন্টা অভিযান শেষে ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান সাংবাদিকদের জানান বাজারের সিন্ডিকেট ভাঙতে আরও পদক্ষেপ নেওয়া উচিত শিক্ষার্থীদের সচেতনতামূলক বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানান তিনি এখানে অনেকগুলো হাত আছে অনেকগুলো এবং ইভেন আমরাও কিন্তু অনেক কাজ অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে হিডেন যে বিষয়গুলো আছে পরিবহন থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমরা করতে পারিনি এখন সময় আসে আমরা আমরা সেই জায়গাগুলোতে থাকতে চাই এদিন বাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙানো মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করেন বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান পাশাপাশি কাউকে চাঁদা না দেওয়ার পরামর্শ দেন ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে যে বড় বড় সিন্ডিকেটগুলো আছে সেই সিন্ডিকেটগুলো এখন ভেঙে যাবে আমরা সবাই মিলে কাজ করব সিন্ডিকেট থাকবে না এই দেশটা যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে গড়ে তুলতে চাই আমি যতটুকু হেল্প করব ওনাকে ততটুকু এগিয়ে আসতে হবে নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা সাজু সাজু বৈশাখী সংবাদ ঢাকা